হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো কি করে এসবিআই স্মার্ট নিয়ে কাজ করতে হয়। প্রথমেই আমরা এসবিআই স্মার্টে যাব। আমরা ট্রেড লগইন এ ঢুকব। এখানে আমাদের ক্লায়েন্ট কোডটা দেব, তারপরে দেব পাসওয়ার্ড। তারপরে আমাদের দেব প্যান কার্ড নাম্বার, এটি টোটালি ক্যাপিটাল দিতে হবে। তারপরে আমরা এন্টার করব। যদি আমরা দেখতে চাই ডিএসি বা এনএসি এবং কোন প্রোডাক্টের কত রেট চলছে, তাহলে পরে আমরা সেন্সেক্স অথবা নিফটিতে যেতে পারি। আর এছাড়াও নিজের মতো করে নিজস্ব শেয়ারগুলোকে আলাদা করে দেখার জন্য নিজেই একটি আলাদা উইন্ডোজ তৈরি করা যায়। এখানে প্রত্যেকটি প্রোডাক্টের আপডেট পাওয়া যাবে সবসময়ের জন্যই। আমাদের যদি কোনো প্রোডাক্ট কিনতে হয়, তাহলে পরে আমরা সরাসরি ধরে নিচ্ছি আমরা নিফটির থেকে কোনো একটা প্রোডাক্ট সেল করব অথবা বাই করব। তাহলে পরে আমরা যে কোনো একটা প্রোডাক্ট ক্লিক করব, রাইট ক্লিক, বাই অর সেল, দুটোর ভিতরে যেটা আমরা করতে চাই সেটা করতে পারি। ধরে নিচ্ছি আমরা বাই করব। তাহলে পরে এইরকম একটি উইন্ডোজ ওপেন হবে এবং এটার থেকে আমরা বাই করতে পারবো। ধরে নিচ্ছি আমরা এটাকে কিনব। তাহলে পরে আমরা এটা কি করতে পারি, যদি দিনের জন্য কিনতে চাই তাহলে পরে ইন্টারডে, আর যদি মনে করি যে না আমরা এটা রেখে দেবো আমাদের ডিমার্ট অ্যাকাউন্টে, তাহলে পরে ডেলিভারি। এখানে লিমিটের অপশান আছে, মার্কেট লিমিট, লিমিট এস, লিমিট এম। তোমরা মার্কেট রেটেও কিনতে পারি এবং আমরা নিজস্বভাবে যে পরিমাণ অ্যামাউন্টের জন্য আমরা সেটা কিনবো সেটার জন্য আমরা লিমিট সেট করতে পারি। যদি আমরা মার্কেট সেট করি তাহলে পরে এটা ফ্রিজ হয়ে যাবে এবং মার্কেটের যা রেট আছে সেই অনুযায়ী আমাদের কিনতে হবে। অথবা আমরা যদি লিমিট করতে চাই তাহলে পরে এখানে প্রাইস সেট করা যেতে পারে, প্রাইস সেট করে দিয়ে আমরা কিনতে পারি অথবা মার্কেটেও কিনতে পারি। একইভাবে যদি আমরা এটাকে সেল করতে চাই তাহলে পরে জাস্ট সেলে ক্লিক করো, তাহলে পরে সেল উইন্ডোজ খুলবে এবং এখান থেকে সেল করতে পারবে। সেলেরও একই রকম, এটা ডেলিভারিতেও করা যায়, ইন্টারডেতেও করা যায়, লিমিট একই রকম। ভ্যালিডিটি ডে অর আইওসি, আমাদের ডেতেই করতে হবে অথবা আইওসি আমরা করতে পারি। এরপরে আমরা চলে যাব মেনু নিয়ে কাজ করতে। মেনুতে আছে ওয়াস, মার্কেট ওয়াস, যেটা আমরা আগেই দেখেছিলাম, মার্কেট স্টক ইনফরমেশন, এখানে নানান রকম আছে। লিমিট বলতে এখানে আমাদের অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেলস দেখাবে, লিমিট এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সম্পর্কে দেখাচ্ছে। এছাড়া আমরা আমাদের মেন যেটা দরকার, যদি আমরা কোনো কিছু আমাদের ডিমার্ট অ্যাকাউন্টে রয়েছে অথচ আমরা সেল করতে চাই, তাহলে পরে আমাদের যেতে হবে ব্যাক অফিসে। এখানে তিনটি অপশন আছে, হোল্ডিং মানে যেগুলো আমার ডিমার্ট অ্যাকাউন্টে আছে সেইগুলো, ট্রানজাকশন যেগুলো আমি মানে ট্রানজ্যাক্ট করেছি এই পর্যন্ত সেটাও দেখানো যাবে, আর বিলিং মানে ওই ট্রানজাকশন করার জন্য যে বিলটা তৈরি হয়েছে সেই বিলিংয়ের জন্য। তাহলে পরে আমরা এখানে আগে থেকে আমাদের হোল্ডিং কী কী আছে, তো আমাদের এই প্রোডাক্টগুলো হোল্ডিং আছে। তো আমরা যদি এর কোনো একটা বিক্রি করতে চাই বা সেল করতে চাই তাহলে পরে আমাদের কিছুই করতে হবে না, জাস্ট একই রকম আমাদের যে প্রোডাক্টটা আমরা সেল করতে চাইছি আমাদের ডিমার্ট অ্যাকাউন্ট থেকে সেটাকে জাস্ট আমরা চুজ করব। আমরা এখানে দেখে নেব কত কি কি আছে, এর যে কোনো একটি প্রোডাক্ট আমরা সেল করতে চাই, তাহলে পরে ধরে নিলাম আমরা এইটাই সেল করব। তাহলে পরে আমরা
চলে যাব এখানে গিয়ে আমরা দেখে নেব যে আমার ওই এটা কোন জায়গায় আছে এটাকে যদি আমি ডাইরেক্ট সেল করতে চাই তো এইভাবে সেল করতে পারি এবার এখানে জাস্ট আমাকে কি করতে হবে আমাকে দিতে হবে হচ্ছে কোয়ান্টিটিটা কোয়ান্টিটি ধরুন আমার ডিমার্ট অ্যাকাউন্টে 500 আছে আমি 500ই বিক্রি করতে চাই তাহলে পরে আমি এখানে 500 দিয়ে দিলাম এইবার এই যে প্রাইসটা আছে প্রাইসটা আমরা লিমিটও সেট করতে পারি মার্কেটও সেট করতে পারি মার্কেট সেট করলে পরে বর্তমানে যে রেটটা চলছে মার্কেটে সেই রেটটাতে বিক্রি হবে এবং যদি লিমিট করতে চাই ধরুন আমি ভাবছি যে এই প্রোডাক্টটাই এমটেক অটোটাই এটা কি করবে আজকে 80 টাকা পর্যন্ত যাবে এটা আমি ধরে নিলাম তাহলে পরে আমি 80 টাকায় বিক্রি করতে পারি তাহলে পরে এখানে আমি 80 টাকা সেট করে দেব বা 180 টাকা সেট করে দেব দেওয়ার পরে আমি এটাকে আমার অর্ডার বুকে রেখে দেব রেখে দেওয়ার পরে যখন ওই রেটটা হিট করবে তখনই আমার কি হবে এই প্রোডাক্টটা অটোমেটিক সেল হয়ে যাবে এবং যদি এমন হয় যে আমার এই প্রোডাক্টটা আমি 180 টাকা ধরে নিয়েছিলাম আজকে মার্কেট রেট উঠতে পারে এবং আমি এটাকে বিক্রি করব 180 টাকায় তাহলে পরে আমি যখন এখানে 180 টাকা সেট করে রাখব তো এই প্রোডাক্টটি যদি 180 টাকা পর্যন্ত পৌঁছে যায় তাহলে পরে আমার প্রোডাক্টটা অটোমেটিক্যালি বিক্রি হয়ে যাবে এবং যদি কোনোভাবে 180 টাকা পর্যন্ত সে না যায় এবং আমি ধরে নিচ্ছি আমি 180 টাকা নিচে আমি ওটাকে বিক্রি করতে চাইছি না তাহলে পরে ওই প্রোডাক্টটা বিক্রি হবে না ওটা অটোমেটিক আবার ডিমার্ট অ্যাকাউন্টে রয়ে যাবে এই একটি সুবিধা আছে তো এখানে ব্যাক অফিসেই আরও অনেকগুলো জিনিস আছে দেখার যেমন ক্লায়েন্ট প্রোফাইল নিজস্ব প্রোফাইল যে মানে সম্পর্কে যা আছে তার সমস্ত কিছু ক্লায়েন্ট প্রোফাইলে দেখা যাবে রিসার্চ রিপোর্ট এই এটা এসবিআই থেকে করা হয় এসবিআই স্মার্ট টিম আছে তারা এই রিসার্চ রিপোর্টটা করে ডিমার্ট রিপোর্ট তো একটু আগেই দেখালাম ফায়দা কার সদা বলতে ওরা মান্থলি একটা চার্জ কাটবে ধরুন 500 টাকা পার মান্থ আপনি যতই সেল বা বাই করেন না কেন আপনার ওই ফ্ল্যাট 500 টাকায় ওরা পার মান্থ চার্জ করবে তার থেকে বেশি ওরা চার্জ করবে না এখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড টিপি লিন লেজার ব্যালেন্স লেজার বলতে আপনি কোনো একটি প্রোডাক্ট বিক্রি করেছেন বা বাই করে আপনার যা লাভ হয়েছে বা লস হয়েছে সেটাকে আমরা এই ইসে দেখতে পাবো লেজার ব্যালেন্সে দেখতে পাবো এছাড়া এইখানে আর তেমন কিছু নেই অর্ডার ট্রেড বুক আমরা যদি কোনো কিছু বাই বা সেল করে থাকি তাহলে পরে আমরা ওই জিনিসটাকে দেখতে পাবো এই অর্ডার বুক এবং যদি সেটা যদি কমপ্লিট হয়ে যায় ধরুন আমি অর্ডার বুকে কোনো একটি প্রোডাক্ট মার্কটা 150 টাকা করে বিক্রি করেছি এবং সেটা বিক্রি হয়ে গেছে তাহলে পরে আমি সেটাকে দেখতে পাবো এই ট্রেড বুকে লিমিটটা তো আগেই দেখিয়ে দিয়েছি এই লিমিটে বর্তমানে আর একটা নতুন জিনিস সংযোগ করেছে সেটা হচ্ছে কোলাটারাল অ্যামাউন্ট এই অ্যামাউন্টটার মানে হচ্ছে যে আপনার ধরুন 1 লক্ষ টাকার আপনার ডিমার্ট অ্যাকাউন্টে শেয়ার পড়ে রয়েছে এবং সেই 1 লক্ষ টাকার জন্য আপনি যে পরিমাণ টাকা ধার পেতে পারেন অনলাইন সেই টাকাটা হচ্ছে কোলাটারাল অ্যামাউন্ট এইটাকে এখানে দেখাচ্ছে মানে এটা কিছুই না আপনার অ্যাকাউন্টে এই টাকাটার কোনো অস্তিত্ব নেই কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি ওই শেয়ারগুলোকে এক ধরনের মানে বন্ধক রাখার মতো যদি আপনি যদি ওইগুলোকে ওই শেয়ারের পরিবর্তে যদি এই টাকাটা পর্যন্ত যদি আপনি ইউজ করতে চান ইউজ করতে পারেন তবে এটা শুধুমাত্র ইনচার্জের জন্য আপনি যদি মনে করেন যে এই টাকাটা আপনি 1 মাসের জন্য ইউজ করবেন তাহলে পরে আপনাকে এক্সট্রা করে সুদ দিতে হবে তো ইনচার্জের জন্য যদি আপনার ওই শেয়ারের এগেনস্টে আপনি এই অ্যামাউন্টটা পর্যন্ত যদি ইউজ করতে চান তো ইনচার্জের জন্য করতে পারেন আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং